हेलो गाइस, वेलकम टू आवर चैनल। तो गाइस, आज এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্ট কে নিয়ে। তো আইএসএল এর ব্রেক পড়ে গিয়েছি আর জানুয়ারি ট্রান্সফার উইন্ডো কিছুদিনের মধ্যেই খুলে যাবে। আর সেই ট্রান্সফার উইন্ডোর আগেই মোহনবাগান কিন্তু আগুন লাগিয়ে দিচ্ছে। ট্রান্সফার মার্কেট না খুলতে খুলতেই এখন বড়সড় কিছু রিউমার্স বেরিয়ে আসছে এই মুহূর্তে মোহনবাগান দলকে নিয়ে। প্রথমে তো রবিনোকে কিন্তু দলে নিতে চাইছে মোহনবাগান সুপার জায়ান্ট। পাশাপাশি এফসি গোয়ার মরক্কান স্টার নোয়া সাদোই তাকেও কিন্তু মোহনবাগান এবার অফার করে দিয়েছে। তো রবসন, রবিনো, নোয়া সাদোই আসছে মোহনবাগান সুপার জায়ান্টে, পুরো কনফার্ম আপডেট দেবো। তবে কি হুগো বুমসকেও ছাড়তে চলেছি আর্মান্দো সাদিকুর সাথে, বিস্তারিত তোমাদেরকে আপডেট দেবো। আইএসএল রিলেটেড বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট রয়েছে, সব কিছু তোমাদেরকে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেবো। তো গাইস, চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো গাইস, চলো শুরু করা যাক। তো ইন্ডিয়া ন্যাশনাল টিম তারা এবার এএফসি এশিয়ান কাপ খেলবে, আর এএফসি এশিয়ান কাপের আগে কিন্তু বড়সড় কিছু ধাক্কা খাচ্ছে ইন্ডিয়া ন্যাশনাল টিম, যেখানে ইন্ডিয়া ন্যাশনাল টিম তাদের এএফসি এশিয়ান কাপে পাচ্ছে না আনোয়ার আলীর মতো প্লেয়ারকে। জিকসন সিং, আশিক ক্রুনিয়ান, গ্ল্যান মার্টিন্স, রোহিত কুমার, বেশ কিছু ভালো মানের প্লেয়ারকে কিন্তু পাচ্ছে না ইগোর স্টিমাচ এএফসি এশিয়ান কাপের জন্য। তবে শোনা যাচ্ছে আনোয়ার আলী তিনি কিন্তু খুব দ্রুত কামব্যাক করছেন, তিনি কিন্তু রিহ্যাব শুরু করে দিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব তিনি কিন্তু ন্যাশনাল ক্যাম্পে যোগ দেওয়ার চেষ্টা করছেন। তবে এই মুহূর্তে ইগোর স্টিমাচ এএফসি এশিয়ান কাপের জন্য ভারতের যে স্কোয়াড গঠন করছে সেখানে কিন্তু এই প্লেয়ারগুলিকে রাখছেন না। তবে বর্তমানে একটা বড় গুড নিউজ বেরিয়ে আসছে সাহাল আব্দুল সামাদকে নিয়ে। সাহাল আব্দুল সামাদ প্রায় অলমোস্ট ফিট হয়ে গেছেন, পুরোপুরি ম্যাচ ফিট হয়ে গেলে তিনি ন্যাশনাল ক্যাম্পে যোগ দিয়ে দেবে এবং সাহাল আব্দুল সামাদকে কিন্তু এই স্কোয়াডে রাখা হয়েছে। তো সাহাল আব্দুল সামাদ তিনি পুরোপুরি চোট মুক্ত হয়ে গেছেন আর চোট সারিয়ে তিনি কিন্তু এবার ইন্ডিয়া ন্যাশনাল টিমের ক্যাম্পে যোগ দেবেন। আর মোহনবাগান টিমের জন্যও এটা একটা বড় গুড নিউজ। সাহাল কিন্তু গত কয়েকটা ম্যাচে খেলতে পারেনি মোহনবাগানের হয়ে, তো আশা করা যায় সেকেন্ড লেগে মোহনবাগানের হয়ে আবারও আমরা সাহাল আব্দুল সামাদকে খেলতে দেখতে পারবো। তো এই আপডেটটা খুবই একটা ইন্টারেস্টিং আপডেট ছিল, তোমাদেরকে জানিয়ে দিলাম। পাশাপাশি মোহনবাগান সুপার জায়ান্ট একজন ভারতীয় ডিফেন্ডারকে অলমোস্ট কনফার্ম করে ফেলেছে। জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যেই কিন্তু এই সইটা অফিসিয়ালি কনফার্ম করে নিতে চাইছে মোহনবাগান সুপার জায়ান্ট। সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু আমরা প্রথম সপ্তাহেই এই অ্যানাউন্সমেন্টটা দেখতে চলেছি, আর সেই ডিফেন্ডারটার নাম হচ্ছে চিংলেশ থানা সিং। ভারতীয় এই ডিফেন্ডারকে কিন্তু এবার মোহনবাগান সুপার জায়ান্ট অফিসিয়ালি কনফার্ম করে নিচ্ছে। প্রায় 85% ডিল ডান হয়ে গেছে, যেটা ট্রান্সফার মার্কেটের মতো বড় সোর্স থেকে দেখানো হচ্ছে। তো চিংলেশ থানা সিংকে কিন্তু মোহনবাগান এবার হায়দ্রাবাদ এফসি থেকে ট্রান্সফার ফি দিয়ে দলে নিচ্ছে। এটা কিন্তু খুবই বড় একটা সাইনিং আনোয়ার আলীর পর মোহনবাগান সুপার জায়ান্টের। এর পাশাপাশি আমরা কথা বলবো ওড়িশা এফসিকে নিয়ে। তো ওড়িশা এফসি তারা কিন্তু হায়দ্রাবাদ এফসি থেকে জো নোলসকে সই করাতে চাইছে, আর জো নোলস তিনি কিন্তু জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে হায়দ্রাবাদ এফসি ছাড়তে চলেছেন এবং সার্জিও লোবেরা কিন্তু এই প্লেয়ারটিকে টার্গেট রেখেছে। খুব সম্ভবত তার কিন্তু ওড়িশা এফসিতে মুভ করার একটা পসিবিলিটি আছে। এর পাশাপাশি নিখিল পূজারি, তার সঙ্গেও অলমোস্ট ডিল ডান হয়ে গেছে ইস্ট বেঙ্গল টিমের। তো কার্ল স্কোয়াদ্রাত কিন্তু জানুয়ারিতে এই প্লেয়ারটিকে কনফার্ম করে নিতে চাইছে। এর পাশাপাশি জামশেদপুর এফসি তারাও কিন্তু তাদের দলের হেডকোচ স্কট কুপারকে কিন্তু স্যাক করে দিয়েছে, নতুন হেডকোচ কিন্তু জানুয়ারিতে আসতে চলেছে। এরপরে যদি চেন্নাইন এফসিকে নিয়ে কথা বলা যায়, তো চেন্নাইন এফসির হেডকোচ ওয়েন কোয়েল তিনি কিন্তু জানিয়েছেন বেশ কিছু তারকা ইয়ংস্টার প্লেয়ার কিন্তু তিনি দলে নিয়ে আসছেন জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে, যাদের মধ্যে গোল স্কোরিং অ্যাবিলিটি খুব ভালোভাবে থাকবে। সেই সমস্ত বেশ কিছু ট্যালেন্টেড প্লেয়ার কিন্তু আমরা চেন্নাইন এফসিতে দেখতে চলেছি। তো এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে, তো মোহনবাগান সুপার জায়ান্ট তাদের দলের পুরো খামতি কিন্তু মিটিয়ে নিচ্ছে, একের পর এক প্লেয়ারকে কিন্তু টার্গেট করছে। প্রথমে সেভিয়ার গামা, তারপরে চিংলেশ থানা সিং এবং বিদেশিদের মধ্যে রবিনহো, তার মতো প্লেয়ারকেও কিন্তু অফার করে দিয়েছে এখনও পর্যন্ত মোহনবাগান সুপার জায়ান্ট। এর আগে কিন্তু মার্কো টুলিও নামে একজন ব্রাজিলিয়ান ফরওয়ার্ডকে তারা কনফার্ম করতে চাইছিল, তবে শেষমেশ ডিলটা ডান হয়নি। এই মুহূর্তে আরও একটা বড় চমক, রবিনহোর পাশাপাশি কিন্তু নোয়া সাদোই তাকেও কিন্তু কনফার্ম করে নিতে চাইছে মোহনবাগান সুপার জায়ান্ট। আর এই নোয়া সাদোইকে নিয়ে যদি কথা বলা যায়, তিনি একজন 30 বছর বয়সী মরক্কান লেফট উইঙ্গারের পাশাপাশি রাইট উইঙ্গার এবং সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলে থাকেন। বর্তমান মার্কেট ভ্যালু 4.4 কোটি টাকা। বর্তমানে এফসি গোয়ার হয়ে দুর্দান্ত খেলছেন, 7 ম্যাচে 4 গোল করেছেন এই নোয়া সাদোই।
তো শোনা যাচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট নোয়া সাদওয়েকে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে অফিসিয়ালিভাবে কনফার্ম করে নিতে চাইছে। তো এই খবরটা কতটা সত্যি রয়েছে এই বিষয়ে কিন্তু সংশয় থাকছে। যে নোয়া সাদওয়ে এফসি গোয়ার হয়ে অসাধারণ পারফর্ম করছে, আর মানোলো মার্কোজ তিনি কেন ছাড়বে নোয়ার মতো একজন প্লেয়ারকে, এটা কিছুতেই ভাবতে পারছি না। তবে কি নোয়া সাদওয়ের পরিবর্তে তারা হুগো বুমোসকে দলে নেবে? আরমান্দো সাদিকুকে তো মোহনবাগান ছাড়বে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে। তবে কি সাদিকুর সাথে বুমোসকেও ছাড়তে চলেছে জুয়ান ফেরান্দো? এটা কি করছে জুয়ান ফেরান্দো? যদি বুমোসকে সত্যিই ছেড়ে দেয় সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান টিমটা অনেকটাই কমজোরি হয়ে উঠবে। আর যদি নোয়ার মতো প্লেয়ারকে তারা অফিসিয়ালি কনফার্ম করে নিতে পারে সেক্ষেত্রে মোহনবাগানের আপফ্রন্ট পজিশনটা কিন্তু অনেকটাই শক্তিশালী হয়ে যাবে। তবে আমার মনে হচ্ছে না যে নোয়ার মতো প্লেয়ারকে এফসি গোয়া ছাড়বে, আর নোয়ার মতো প্লেয়ারকে মোহনবাগান কনফার্ম করতে পারবে। তো দেখা যাক জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান কোন বিদেশিকে কনফার্ম করতে পারে। তবে রবিনহুড আসার চান্সটা কিন্তু অনেকটাই রয়েছে, তার সঙ্গে কিন্তু একটা চুক্তি হচ্ছে লোন ডিলে আসার জন্য। তো দেখা যাক মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু সেকেন্ড লেগটা খেলার জন্য রবসন রবিনোকে একটা অফার করেছে। যদি তারা রাজি হয় সেক্ষেত্রে রবসন রবিনোকে আমরা দেখতে পারি। আর রবসন রবিনো তিনি যদি মোহনবাগানে আসেন সেক্ষেত্রে হুগো বুমোসের গেম টাইম পাওয়াটা কিন্তু কিছুটা হলেও প্রবলেমে হবে, কারণ এই মুহূর্তে হুগো বুমোস তিনি কিন্তু খুব একটা ছন্দে নেই। তবে হুগো বুমোসের মতো প্লেয়ার যে কোনো সময়ে কাম ব্যাক করতে পারে, অসাধারণ একটি প্লেয়ার, আইএসএলের টপ একজন ম্যাজিসিয়ান বলতে পারো। তো দেখা যাক মোহনবাগান যদি রবসন রবিনোকে অফিসিয়ালিভাবে কনফার্ম করে নিতে পারে সেক্ষেত্রে কিভাবে ইউজ করে রবসন রবিনহো, পেত্রাতস এছাড়াও হুগো বুমোস, তিনজন অ্যাটাকার কিন্তু একসাথে থাকবে। তো বেশ কিছু ভালো মানের বিদেশি কিন্তু এবার কম্বিনেশন দেখতে চলেছি যদি রবসন রবিনহোকে অফিসিয়ালিভাবে কনফার্ম করে নিতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট। তো মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু এবার ট্রান্সফার মার্কেটে বেশ ভালো রকম কাজ শুরু করে দিয়েছে। আসন্ন ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান দলে কিন্তু অনেক কিছুই পরিবর্তন হতে চলেছে। তবে একটা পরিবর্তন কিন্তু হচ্ছে না, সেটা যেটা আমরা আশা করেছিলাম যে কোচকে পরিবর্তন করতে পারে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে। তবে সেই পরিবর্তন হচ্ছে না, বেশ কিছু প্লেয়ারের পরিবর্তন হচ্ছে। তো তোমাদের কি মনে হয়, মোহনবাগানের কি প্লেয়ার পরিবর্তন করা দরকার নাকি কোচ পরিবর্তন করা দরকার? অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানাও। আর নোয়া সাদওয়ে তিনি কি মোহনবাগানে আসবে, আর যদি আসে সেক্ষেত্রে কতটা বেটার হবে সেটাও তোমরা কমেন্টে জানাতে ভুলো না। তো গাইস এই ছিল আজকের ভিডিও, যে সমস্ত ইম্পর্টেন্ট আপডেটগুলো তোমাদের জানানোর ছিল জানিয়ে দিলাম। আই হোপ তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো গাইস দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়। বাই বাই, হ্যাভ এ গুড ডে।